আমি বলো কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি তো। মানে এই মিমিদির সাথে বড় পর্দায় কাজ এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? প্রথম দিন আমার যে এক্সপিরিয়েন্স, মানে আমার যে ফার্স্ট সিন ছিল, সেটার জন্য আমি মানে বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম, আমি ভাবছিলাম যে কীভাবে স্ক্রিনটা মানে পোর্ট্রে করবো বা কীভাবে আমার চরিত্রটাকে পোর্ট্রে করবো। দেখো, আমাদের সিরিয়ালের ক্ষেত্রে কী হয়, ফার্স্ট দিন যে সিন করি, তারপর ওই চরিত্রটাকে আমরা এক বছর, দু বছর, তিন বছর প্লে করে যাই। তো আমরা না ওটার সঙ্গে কোথাও গিয়ে অ্যাটাচড হয়ে যায় যে ধরো ঘুম থেকে উঠছি এরকমভাবে, মানে ওই চরিত্রটাকে নিয়ে। কিন্তু যখন আমি প্রথম এই সিনেমার যে চরিত্রটা, আমার চরিত্রের নাম হচ্ছে রণ, একে আমি কীভাবে প্লে করবো, কীরকম হবে, তো এইসব চিন্তাভাবনা আমার মাথার মধ্যে চলছিলো। বাট ট্রাস্ট মি, আমি ফার্স্ট দিন যেদিন সেটে গেলাম, যেদিন মিমি চক্রবর্তীর সঙ্গে ফার্স্ট সিন করলাম, আমার প্রথম দিন মিমি চক্রবর্তীর সঙ্গে সিন ছিল, মিমির সঙ্গে সিন ছিল, মইন আকদার গাইডেন্সে এত ভালো সিন হয়ে গেলো যে বুঝতে পারলাম না যে কীভাবে সিনটা আমি কমপ্লিট করলাম। জাস্ট গেলাম, হয়ে গেল সিন। একটু নার্ভাস ছিল আর কি, যে মিমিদির সাথে কাজ। দেখো, নার্ভাসের ব্যাপারটা ওরকম কিছু ছিল না, আমার জাস্ট মাথার মধ্যে এটাই ঘুরছিল যে আমি সিনটা কীভাবে প্লে করবো, কারণ আলটিমেটলি আমার প্রথম বড় পর্দার কাজ, তো কীভাবে আমি অডিয়েন্সকে মানে আমার বেস্ট এফর্টটা দিতে পারি, আমার ভালো কাজটা দিতে পারি, তো এইসব মাথার মধ্যে ঘুরছিল। তোমার চরিত্রটা নিয়ে যদি কিছু বল। আমার চরিত্রটা হচ্ছে, আমার চরিত্রের নাম রণ। আমি বেশি কিছু বলবো না, কারণ এখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে, যদি বলে ফেলি তাহলে হয়তো সিনেমাটাতে তখন ভালো লাগবে না, বলা হয়ে যাবে সব কিছু। কিন্তু এটুকুই বলবো যে খুব ভদ্র, খুব মিষ্টি একটা চরিত্র, যে কোথাও গিয়ে তিতলিকে খুব হেল্প করে, তো সেটা জানার জন্য অবশ্যই মুভিটা দেখতে হবে। তোমাকে তো আমরা ছোট পর্দায় মানে একদম দেখছি, সবাই খুব ভালোবাসছে, তো প্যারালালি ছোট পর্দায় এবং বড় পর্দায় কাজ, তুমি কতটা এনজয় করছো এবং কোনটা বেশি এনজয় করছো? দুটোই খুব এনজয় করছি, কারণ আমি তোমাকে বললাম ছোট পর্দার কাজ যেটা, সেটা আমরা রোজ ওটার সঙ্গে ঘুমোচ্ছি, খাচ্ছি, বসছি, সব কিছু করছি। আর বড় পর্দার কাজটা হচ্ছে যেটা আমি শুরু করলাম, সেটা হয়তো এক মাস বা দু মাস চললো, কিন্তু তারপর সেই চরিত্র থেকে আমরা বেরিয়ে আসি। কিন্তু ছোট পর্দার চরিত্রতে যখন আমরা কাজ করি, এটা কিন্তু টানা আমাদের চলতে থাকে। তো দুটোই খুব মানে আনন্দের চরিত্র, মানে যখন প্লে করি দুটোই খুব আনন্দ করি প্লে করতে। বড় পর্দায় কি লাইন আপ কিছু আছে? এই মুহূর্তে কথাবার্তা হয়েছে, দেখা যাক কী হয়। মিষ্টি মেয়ে অয়ন না, ওর সাথে কীরকম বন্ডিং হয়েছে অফ স্ক্রিন? খুব মিষ্টি মেয়ে, মানে ওর সঙ্গে আমার স্টুডিওতে দেখা হয়েছিল, কারণ ও রাসমণির সেটে তখন শারদামায়ের চরিত্র করছিল, তখনই মানে যখন ও সামনাসামনি যেতাম এত কিউট, এত মিষ্টি, তখন থেকে কথাবার্তা শুরু হয়েছিল। বাট যখন সেটে গিয়ে দেখলাম ছবি মানে মিনি হয়েছে, তো ও আমাকে দেখে তো খুব মানে কেমন আছো আজকে এরকম, জানো আমি এটা করছিলাম সেটা করছিলাম, তো খুব ভালো, খুব মিষ্টি। অশোক তো খুব আর কি মানে প্রথম থেকেই তোমাকে খুব আর কি সাপোর্ট করছে, তো প্রমিতা দি কী বলছে? খুব হ্যাপি, মানে ও, আমি জানি না ও ট্রেলারটা দেখলো কি না, ও আমার শুধু জানার আছে ওর কীরকম লেগেছে ট্রেলার দেখার পর, তোমরা যেরকম জানতে চাইছো আমারও জানার ইচ্ছে আছে। মানে তুমি সেই ফোন কলটার জন্য ওয়েট করছো আর বাড়িতে গিয়ে সেই রিঅ্যাকশনটা পাওয়ার জন্য ওয়েট করছি। দর্শকদের বলবো এটুকুই যে আপনারা ট্রেলারটা তো দেখলেন, আশা করছি খুবই ভালো লেগেছে। সিনেমাটা 6th May রিলিজ করছে, প্লিজ প্লিজ হলে গিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের প্রিয় তারকার এক্সক্লুসিভ ইন্টারভিউ এবং তোমাদের পছন্দের বাংলা সিরিয়াল ও টলিউডের আপকামিং ফিল্ম ও ওয়েব সিরিজের এক্সক্লুসিভ শুটিং ভিডিও দেখার জন্য চটপট সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল টলি নিউজে, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে একদম ভুলো না।